speed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pulls us from the sky, just two hearts alive. Pulls us from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Hey, what's up? Good morning, everyone. So today we are going for Mandarmuni, and this is approximately 7:30 in the morning where we have started. As you can see, I'm ready in my outfit and I'll be moving forward. So this is time for me to go to my garage, take my car and then go off. So basically this is going to be a fun trip. Amra shobai mile ekhon Mandarmuni jawar plan korchi, charjon mile jacchi, and especially on the weekends hotel power ta khub chaper hoy. So I'll show you how we gonna go there, get the hotels. কারণ অনলাইনে মোটামুটি 5,000 টাকা 4,000 টাকার নিচে কোনো ভালো হোটেল নেই উইথ সুইমিং পুল। সো আর প্ল্যান ইজ গোয়িং ইন মন্দারমণি, লুকিং ফর আ গুড হোটেল, বুকিং ইট অ্যান্ড দেন প্রসিডিং ফরওয়ার্ড। তো আপনার সাথে দেখা হচ্ছে ওভার ইন দ্য কার। লেট হয়ে গেছে, এটা 9টা বাজে, 7:30 8টার সময় বেরোনোর কথা ছিল, সরি 5:30 5টায় বেরোনোর কথা ছিল, বাকিরা সবাই ঘুমিয়ে পড়েছে, আমি একা জেগেছিলাম। আচ্ছা, এটা উল্টোটা হয়েছে। 5টা তুমি জেগে থাকতে তখনই বেরিয়ে যেত। যাই হোক, আমরা এখন মোটামুটি ধুলাগড়ের দিকে যাচ্ছি, আর এখান থেকে কিছু না হলেও আমাদের মন্দারমণি পড়ে প্রায় 200 কিলোমিটার আশপাশ। তো গাড়ির মধ্যে পড়ে যখন ব্লগটা শুরু করেছিলাম, সবাইকে বলেছিলাম যে আমরা 5 জন যাচ্ছি, এই সরি 4 জন যাচ্ছি, 4 জনের মধ্যে এখানে ঋতিকা ভিডিও করছে, পেছনে ঋতুরাজা দুটি দেখাও তো। মোটামুটি আমাদের এখন মন্দারমণিতে কোথায় থাকবো কি করবো নো প্ল্যানস, যদি জায়গা পাই তো থাকবো, না হলে আমাদের সামনে কোথাও গিয়ে দেখতে হবে যে কোথাও থাকার জায়গা পেলে। তারপরে তো এতটাই রাস্তা ক্লিয়ার মোটামুটি। এবার প্রবলেমটা হচ্ছে স্যাটারডে জেনারেলি এইখানে বিলটা পাবো না, বিলটা পাবো মন্দারমণি ঢোকার আগে। মন্দারমণিতে গিয়ে আপনাদেরকে দেখাবো কোন রিসর্টে আছি, কত টাকা পড়ছে, পুরো আইটিনারিটা আমি দেবো হচ্ছে কমেন্ট বক্সে। যদি কোনো কোয়েশ্চেন থাকে রিগার্ডিং মন্দারমণিতে উইকেন্ডে যাওয়ার জন্য কি করবেন, কারণ জেনারেলি সবকটা হোটেলেরই আপনার মেক মাই ট্রিপ বলুন বা আগোটা বলুন, ওখানে বাইং অপশন দেয় না, আর যদি যে কটা দিচ্ছে সে কটাও ভেরি এক্সপেন্সিভ। তো তার জন্যই আমরা ভাবলাম মন্দারমণিতে গিয়ে যদি বুক করি তাহলে সুবিধা হবে, কারণ 800-1000 টাকা খরচা করে একদিন একটা হোটেল স্টে করার মেক্স নো সেন্স। আর বাকিরা মোটামুটি গাড়িতে যা অবস্থা সবাই আই ডোন্ট নো ওয়েদার দে এনজয়িং অর নট, কারণ খুব স্লো ট্রাফিক আর আমিও কাস্তে গাড়ি চালাচ্ছি। আই উইল কিপ ইউ পোস্টেড। বাগনান ক্রস করে আমরা কোলাঘাটের দিকে যাচ্ছি, 10:05 এখন। তো কোলাঘাটে যদি আধ ঘন্টাও দাঁড়াই মোটামুটি 12:30 মধ্যে পৌঁছে যাওয়ার কথা আমাদের মন্দারমণি। রাস্তা কন্ডিশন হচ্ছে এরকম, ফাঁকা আছে, ঋতুরাজের এত ফিরে পেয়েছে বসে চিপস বার করে নিয়ে নিজে প্রায় সবাইকে খাইয়ে দিচ্ছে। ঋতুরাজ, ইউ ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট ইট? আজা দিন দে নামরাল হলো না তো চিপস টাই খেতে ফিজেবল মনে হলো, তাই কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্ট করে নেবো। আমরা এখন এসে দাঁড়িয়েছি হচ্ছে কোলাঘাটে কিছুটা আগে হোটেল রাজ অ্যান্ড রেস্টুরেন্ট। কোলাঘাট থেকে মোটামুটি 5 কিলোমিটার বা 3 কিলোমিটার আগে হবে অ্যাপ্রক্সিমেটলি। তো দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দিস প্লেস ইজ ইউ হ্যাভ এসি ওয়ের ইউ ক্যান নো সিট অ্যান্ড হ্যাভ ইউর ব্রেকফাস্ট অর লাঞ্চ ইফ ইউ ওয়ান্ট টু। আর হাইওয়ে থেকে একদম কাছেই, মানে দাঁড়াতে হলো এই কারণেই, কারণ অনেক জন একটু ফ্রেশ হওয়ার ছিল, ভিডিও মোস্টলি হবে থাকবে হোটেলের রুমসের আর হাউ দ্য প্লেসেস আর অ্যান্ড বিসাইড দ্যাট এভরিথিং ইজ গোয়িং ফাইন। সবাই এখন এখানে দাঁড়িয়ে আছে অ্যান্ড আমরা এবার যাব ব্রেকফাস্ট করতে। চা খেতে খেতে এখানে অবশ্যই আড্ডা মারা হচ্ছে, এই যে আরেকজন অ্যালার্জি একটু আগে এখানে বসে আছে। তো আমরা অর্ডার দিয়েছি আপাতত ব্রেড টোস্ট আর অমলেট, জায়গাটা কিছুটা এরকম দেখতে, তো দ্য প্রাইস পয়েন্ট উই আর ইটস নট দ্যাট ব্যাড। তো আমরা বাজেট ট্রিপ করছি, কোলাঘাটের 1 কিলোমিটার আগে, আর এই হচ্ছে এখানকার ব্রেকফাস্ট। কিছু কী কী পাওয়া যাবে? চিকেন, মটন, আচ্ছা টিফিনে বানাতে দিন আলু পাউটা, লুচি, কচুরি, অমলেট, চা, কফি। ব্যাস ব্যাস, থ্যাংক ইউ দাদা।
তো আমাদের ব্রেকফাস্ট ডান, আমাদের ব্রেকফাস্টে মোটামুটি টোটাল কস্ট হলো 350। তারপরে এখন যাই রাস্তায়, বাকি যা যা খরচা হয় বলবো। এখন অবধি একটা টোল পড়েছে যেটা 130 টাকার টোল, এখন সামনে দেখা যায় কত টোল টোল হয়। এখানে দুটি অলরেডি বলছে বাই বাই বাই, আর একজন এখানে পটাকতি হুই রূপ দিয়ে। তো আমরা এখন আছি মে ফেয়ার মন্দারমণি, মানে মোটামুটি 5 ঘন্টা ড্রাইভের পর, ট্রাফিক, সেমি ট্রাফিক, নো ট্রাফিক, সমস্ত রাস্তা ক্রস করার পরে এই রিসর্টটাতে আমরা এসে উঠলাম। এটা রিসর্টের সামনে ভিউ, এখানে সামনে পুল দেখতে পাচ্ছেন, যেটা আপনাকে আমরা দেখাবো আর একটু পরে উইথ এ ক্লিয়ার ভার্সন। অ্যান্ড এগুলো হচ্ছে কটেজ রুমস। তো প্রাইসিংয়ের ব্যাপারটা আমি আপনাদেরকে বলবো অ্যাট দি এন্ড অফ দ্য ভিডিও, সো প্লিজ কিপ এ চেক অন দ্যাট। মিনওয়াইল এনজয় দ্য ভিউ। So this is basically a pet friendly hotel. If you look at this, ekta kuchko already ghure berache, pore abar amader ta keu niye ashe. Hey guys, apnara jokhon dekhchen ei video ta, tokhon already hoyto ami barite, kintu jokhon upload korbo tokhon apnaderke ekta jinish ami positively bole rakhchi, ei je option ta amra peyechi, that was a steel deal. So ami apnaderke pricing and that too on a weekend, স্যাটারডে, যেখানে মোস্ট অফ দ্য রিসর্ট ওরা বুকিং নেয় 14-15 দিন আগে, আর যদি লাস্ট মোমেন্টে বুকিং করতে হয় 6,000-7,000 নিচে এক একটা রুমের ছাড়া অপশন নেই। বাট অ্যাট দ্য ভেরি সেম টাইম উই গট আ স্টিল ডিল। তো আমরা একটা কটেজ পেয়েছি, কটেজটা আপনাদেরকে দেখাচ্ছি এই পেছনে, দিস ইজ দ্য কটেজ উই আর গোনা স্টে ইন। অ্যান্ড খুব সুন্দর হোটেল, রাস্তার ঠিক উল্টো দিকে, যদি আপনাদেরকে দেখাই এই যে আমার পেছনে, রাস্তার ঠিক উল্টো দিকে সমুদ্র, আর সামনে পুলও আছে, এখানে ইন হাউস রেস্টুরেন্ট সার্ভিসও আছে, ওয়েলকাম ড্রিঙ্কও আছে অবভিয়াসলি। তো অসাধারণ একটা সুন্দর ফিলিং যে এই দামে এরকম একটা জায়গা পাওয়া গেছে। আর আমরা এখন দেখি কি হয়, ফ্রেশ হয়ে আপনাদের সাথে দেখা করছি। এখন যাচ্ছি আমরা রুমটা দেখতে, তো রুমের ভিউটা আপনাদেরকে দেখাবো কীরকম লাগে। আর বাইরের ভিউটা হচ্ছে এই, আপনি বারান্দায় বসে সমুদ্র দেখতে পাচ্ছেন, বাইরে দোকানপাট যদি করার হয়। আর ওই হচ্ছে বোম্বে বিচ রিসর্ট, আপনাদের একটু জুম করলে জিনিসটা দেখতে পারবেন। এইখানে হচ্ছে বোম্বে বিচ রিসর্ট, আর এইখানে ঠিক সমুদ্রের পাড়ে আমরা দাঁড়িয়ে আছি, বাইরে স্ন্যাক্স আছে ছোটোখাটো, আর একটা সুন্দর গার্ডেন আছে যদি এখানে বিকালে বসে চিল করতে হয়। আর রুমের ভিউ হচ্ছে এই, দেখুন এইদিকে সমুদ্র ফেসিং একটা জানলা আছে যেটা আপনারা খুললে সমুদ্র দেখতে পাচ্ছেন। টপ ইট অল, দ্য বেস্ট পার্ট ইজ এই বারান্দায় দাঁড়িয়ে আপনি কিন্তু সমুদ্রের ভিউ দেখতে পাচ্ছেন, আর এখানে অলরেডি সমুদ্র ভিউ দেখতে একজন চলে এসেছে। আর এই হচ্ছে মন্দারমণি সমুদ্র, দ্যাট টু মানে উইকেন্ড, ফাঁকা সুন্দর। দুটি এসেছে কি খাবে, দুটি কি খাবে, আমি জিজ্ঞাসা করিনি, দুটির একটাই প্রবলেম যেটা আপনাদেরকে আমরা বলবো না, নো এটা বলতে পারো না। রুম হচ্ছে এরকম দেখতে কিছুটা, বেশ প্রিমিয়াম ফর দ্য প্রাইস পয়েন্ট উই আর গোয়িং টু গেট। এবার আপনাদেরকে বাথরুমটা দেখাই, ইট ইজ প্রিটি ক্লিন, হাইজেনিক, টাওয়েল রাখা ওখানে রেলে, সুন্দর একটা বেসিন, ওয়েস্টবিন, তো যা যা আমাদের দরকার মোটামুটি সবই আছে। এসিও, এসিটা কাজ করছে, এসি ফাংশনাল, এসিটা একটু পুরনো বাট হয়তো কাজ করছে। প্রিটি মাচ কোজি কমফোর্টেবল মোটামুটি, এখানে একটা ছোটো ওয়ার্ড্রব আছে। আর এই হচ্ছে পুরো রুমের ভিউ আপনাদেরকে দেখাই, বেশ বড়, আরামসে থাকা যাবে। তো আমরা বাইরে গিয়ে আপনাদেরকে পুরো রেস্টুরেন্টের ভিউটাও দেখাচ্ছি, আর খাবারের প্রাইসিংটাও বলে দেবো। এটা আরেকটা রুম, আমরা আছি ওপরে কটেজের, আর এটা নিচেরটা, অ্যান্ড দিস ইজ হাউ ইট লুকস লাইক। আর এখানে আরেকজন এখন কমপ্লিটলি পাগল হয়ে গেছে, কোন সানগ্লাস পরে বুঝতে পারছে, সানগ্লাসের অপশন আছে পুলে নামার জন্য, ঠিক আছে, এসা ভি আমিরি হোতা হ্যায় দোস্ত, লু টুইনিং, ঠিক আছে, ভাই বোন। আরেকজন বলে দরজাটা খোলা, খুলে দেবো। তো আপনারা এখন আমরা যাচ্ছি পুলে, পুলে যাওয়ার পরে অ্যারাউন্ড 3:30-টার মধ্যে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে, করে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে আমরা একটু বিচার ধারে গিয়ে বসবো। তো তাই জন্য এখন তাড়াতাড়ি পুলে যাচ্ছি, নাহলে একটু রেস্ট নিয়ে যেতাম, বাট এতটা গাড়ি চালিয়েও কোনো ফেটিক লাগছে না, এই কারণে, কারণ এই ভিউ যেটা থাকে ওটাই খুব ভালো মন্দারমণিতে, সমুদ্রের কাছে পাওয়া যায়, তাই জন্য মন্দারমণিতে প্রবলি দামও বেশি হয়, যে একদম সমুদ্রটা দেখা যায় কটেজে বা হোটেলে বসে। আর যখন সমুদ্রের ধারে যাবো তখন তো দেখতেই পাবেন, আর বিকালবেলাটাও খুব বি এনজয়েবল। তো দেখা হচ্ছে পুলে। তো এসে গেছি আমরা পুলে এখন, আর পুলটা হচ্ছে এইখানে ঠিক হোটেলটার সামনে, যেখান থেকে আপনারা এন্ট্রেন্স করছেন, এন্ট্রেন্স করেই পাচ্ছেন পুল, জল পরিষ্কার পেছনে আমরা দেখতে পাচ্ছেন। আর আমরা এক্ষুনি ঝপাং ঝপ হবো এখানে জলের মধ্যে, জলে অলরেডি লোকজন নেমে গেছে, ঋতুরাজ এখানে মেডলাই গান রয়্যাল এনফিল্ড জলে, আর দুটি এখনো বুঝে উঠতে পারছে না, ও জলটা ছোটো না ও লম্বা, আর একজন এই যে এখনো ভয় পাচ্ছে জলে নামার জন্য, ধরে ঋতুরাজ অনেকক্ষণ সাঁতার কাটার চেষ্টা করলো, বাট যাই হোক, অল দ্য বেস্ট দাদা। এটা কি তুমি জলে গোল গোল ঘুরছো?
স্লো মোশনে আবার দেখালাম না এই জিনিসটা আপনারা দেখতে পারেন কি বিচের মধ্যে দোকানপাট বসেছে, ফুচকা স্টল আছে, আইসক্রিমের স্টল আছে, আপনারা যদি বিচে আসেন এই জিনিসটা আপনারা এনজয় করতে পারবেন। বিসাইড দ্যাট এখন একটা ভালো শ্যাক দেখে আমরা একটু বসবো, বসে দেখবো কি করা যায়। এখানে টুটু রাজা দুটিও বসে আছে দেখাচ্ছি। অ্যান্ড এখানে বসার জন্য খুব ভালো জায়গা, বিকালবেলাটা খুব ভালোভাবে কাটবে। ওয়াটার স্পোর্টস আছে এখানে, তো যদি কেউ এটিভি রাইড করতে চান বা ব্যানানা বোট রাইড করতে চান তাদের জন্য খুব ভালো একটা অপশন। আর বিষয় দেখতেই পাচ্ছেন কতটা আইসোলেটেড, মানে অন্তত দীঘার থেকে একটু কম ক্রাউডেড আর লোকজনও কম আর একটু শান্তি পাওয়া যায়। তো একটা বিজি উইকের পরে এখানে এসে কিছুটা টাইম স্পেন্ড করলে আই বিলিভ দিস ইজ গোনা বি আ নাইস উইকেন্ড ফর ইউ অল। অলরাইট, তাহলে শ্যাকে গিয়ে দেখা হচ্ছে। আমরা এসে শ্যাকে বসেছি, শ্যাকটা কিছুটা এরকম দেখতে। দাও তোমার শ্যাকের নাম কি? আর এস রেস্টুরেন্ট। আপনাদের কাছে আছে এখানে পমফ্রেট, ভোলা ভেটকি, চিংড়ি, আর কি কি মাছ আছে তোমার কাছে? পমফ্রেট, ভেটকি, ভোলা ভেটকি, চামুদি, চিংড়ি, কাঁকড়া। আচ্ছা, দামগুলো যদি বলে দাও একটা। আমরা বসে এখানে মাছ খাওয়ার প্ল্যান চলছে, আর বাকিটা আপনাদের যখন তৈরি হয়ে আসবে তখন খাওয়ার দেখাচ্ছি। তো ঋতিকা এমনিতেও মাথা গরম খুব তাড়াতাড়ি হয়, তো তাই জন্য আমরা ওর জন্য নিচ্ছি একটা মুক্তোর ইয়াররিং। দাদা একটু দেখাবে ইয়াররিংটা প্লিজ। দাদা এখানে বিল করছে, এই হচ্ছে মুক্তোর ইয়াররিং, আর ওটা ঋতিকার জন্য আমরা এখন কেনার চেষ্টা হচ্ছে। আর মোটামুটি এখানে সমস্ত জিনিস অরিজিনাল, যদি পার্ল নিতে হয় আমি আপনাকে জায়গাটা দেখাচ্ছি। এখানে সব কিছু অরিজিনাল পার্ল সেট আছে। তো এইগুলো যেগুলো দেখছেন দিস আর আনকাট পার্লস, আর এইগুলো যেগুলো দেখছেন এটা স্টার্টিং 150 থেকে। পুরো সেকশনটা দেখছেন আপনারা, পুরো সেকশনটার মধ্যে যা আছে সমস্তগুলো অরিজিনাল, 150 থেকে অরিজিনাল পার্ল স্টার্ট হচ্ছে ইয়াররিং। আর যদি চেন নিতে হয় তাহলে চেন থেকে স্টার্টিং, 2000 থেকে স্টার্টিং, মানে নেকলেস পেন্ডেন্ট আর ইয়াররিং এর সাথে। ওকে, আমরা এখন আছি মাই ফেয়ার হোটেলে, আবার ফেরত এসেছি বোম্বে বিচ রিসর্ট থেকে। তো এখানে খাবারের প্রবলেমটা ছিল যে 9টার মধ্যে খাবারের অর্ডার প্লেস করতে হয়, আর আমরা যখন বিচ থেকে ফিরেছি ইট ওয়াজ অলরেডি 9, আর এখন 11টা বাজে। তো এখন আমাদের খাবারের অর্ডার প্লেস করা হয়নি, তো বোম্বে বিচ রিসর্টে আমরা গিয়ে একটুখানি স্ন্যাক্স স্ন্যাক্স খেলাম এবং কাবাব অ্যান্ড এভরিথিং। আর আমরা দুটো সাইড ডিশ আর মোটামুটি 6টা নান পার্সেল করিয়েছি, সব মিলিয়ে 4 জনের জন্য খাবারের খরচা পড়েছে উইথ দ্য কাবাব 1400 টাকা, 1440 টাকা টু বি ভেরি প্রিসাইজ। তো খাবারের এখানে দাম সেরকম খুব একটা বেশি নয়, কিন্তু খাবারের কোয়ালিটি বোম্বে বিচ রিসর্টে আমরা যখন আগের বার ছিলাম দ্যাট ওয়াজ গুড। আর রাত্রেবেলা এরা যখন আমরা 11টার সময় ফিরলাম তো কোনো অসুবিধা তো হয়নি, আর এরাও গেট ফেট খুলে দিল, সমস্ত কিছু ওয়াজ রেডি।
যাই হোক, এক্সপিরিয়েন্স ওয়াজ গুড সো ফার। রুম তো আপনারা দেখে এসেছেন আগে, এই হচ্ছে রুমের কন্ডিশন। আর মোটামুটি রুম খুব একটা আমি বলবো না যে প্রিমিয়াম ফর দ্য প্রাইস পয়েন্ট, বাট এই যে ভিউটা দ্যাট ইজ আনপ্যারালেল, অ্যান্ড সেকেন্ড দ্য কোয়ালিটি অফ দ্য সার্ভিস ইউ গেট দ্যাট ইজ ভেরি গুড। আর দুপুরবেলা আমরা যখন এখান থেকে লাঞ্চ করেছি অ্যাপ্রক্সিমেটলি 600-700 টাকার মতো লাঞ্চ হয়েছে, অ্যান্ড ফুড কোয়ালিটি ওয়াজ ওকেশ। আই মিন আই ওয়ান্ট সে ইট ওয়াজ ভেরি গুড, ভেরি টেস্টি, ইট ওয়াজ ওকেশ। তো রাত্রেবেলা আমরা আর ডিসকো নিইনি অন দ্য ম্যাটার অফ ফ্যাক্ট, জাস্ট এখান থেকে একটু স্টার্টার নিয়ে এসেছি আর বাইরে থেকে খাবার নিয়ে এসেছি, অ্যান্ড উই উইল স্টার্ট হ্যাভিং ইট। কালকে সকালবেলা প্রবাবলি একটা মোহনা যাওয়ার প্ল্যান হচ্ছে, যদি মোহনা যাই তো উই উইল শো ইউ গাইজ। অ্যান্ড আরেকটা জিনিস যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে মন্দারমণিতে আসা উইকেন্ডে, যেটা আমি আপনাদেরকে ভিডিও লাস্টে বলবো বলেছিলাম, সেটা হচ্ছে যখনই মন্দারমণিতে উইকেন্ডে আসছেন আপনি যদি অনলাইন প্রাইস চেক করেন, প্রাইস উড বি অ্যাপ্রক্সিমেটলি 7-8,000 অ্যান্ড সামথিং লাইক দ্যাট ইফ ইউ হ্যাভ আ সুইমিং পুল অ্যান্ড দ্য হোটেল উইচ ব্রিজ বিচের সামনে। কিন্তু যেটা আমরা করেছি সেটা হচ্ছে আমরা এসে চেক করেছি এখানে হোটেলে অ্যাভেলেবিলিটি কী আছে। তো প্রত্যেকটা হোটেলের বাইরে একটা করে রুম অ্যাভেলেবল বলে বোর্ড দেওয়া থাকে, সেই বোর্ড দেখে আমরা দাঁড়িয়েছি। অ্যান্ড দাঁড়িয়ে মাই ফেয়ার হোটেলে আমরা একটা রুম পেয়েছি যেটা কটেজ ডুপ্লেক্স। এসিতে একটুখানি দেখতেই পাচ্ছেন এসিতে একটু পুরনো থাকছে, কিন্তু ঠান্ডা মোটামুটি হচ্ছে। তো অসুবিধা বলতে সেরকম আপাতত আমরা কিছু ফেস করিনি, হোপফুলি আর কিছু করবো না। অ্যান্ড অলমোস্ট দ্য নাইট ইজ গন, দ্য ডে ওয়াজ আমেজিং, উই হ্যাড আ ভেরি নাইস টাইম ওভার ইন দ্য রিসর্ট, ওভার ইন দ্য পুল। যখন আমরা বাইরে গেছি তখনও ইট ওয়াজ নাইস, দ্য শ্যাক ওয়াজ গুড। তো ওভারঅল দ্য মন্দারমণি এক্সপিরিয়েন্স উইচ উই হ্যাড ওয়াজ ভেরি গুড। তো গাইজ, ইফ ইউ আর ট্রাভেলিং উইথ 4 পিপল ওভার ইন আ কার, আপনি মোটামুটি 15-16,000 টাকা বাজেট ধরে চলুন। আর যদি আপনারা ইন্ডিভিজুয়ালি গাড়িতে আসছেন তো গাড়ির আপনার যেটা মাইলেজ সেটা ছাড়াও খাওয়া থাকা সমস্ত কিছু মিলিয়ে 10-11 মতো ধরলে আপনি একটা কমফোর্টেবল কোজি স্টে পাচ্ছেন। আর যদি আপনার পুল ইজ নট ইউর প্রায়োরিটি তাহলে অনেকটা কম হয়ে যাবে, সেটা মোটামুটি 8,000-এর মধ্যে আপনি র্যাপ আপ করতে পারছেন বিসাইড দ্য কার ফিউয়েল। কার ফিউয়েলটা বলছি না কারণ প্রত্যেকটা গাড়ির আলাদা আলাদা মাইলেজ থাকে, অ্যান্ড দ্যাট উড অ্যাগেন ডিফার। অ্যান্ড রাস্তার কন্ডিশন ওয়াজ গুড, বর্ষাকাল বলে কোনো অসুবিধা হয়নি আমাদের যে বর্ষাকাল বলে রাস্তা খারাপ হবে। অ্যান্ড ওভারঅল আমরা যখন পুরো রাস্তাটা ট্রাভেল করেছি আমরা রাস্তায় ট্রাফিক পেয়েছি, বাট খুব একটা ট্রাফিকও ছিল না। সো দ্যাট ইজ অল ফর টু নাইট, রেস্ট, গুড নাইট।